তেলিয়ামোড়া থানার অন্তর্গত করিলং এলাকার শিপ্রায় সরকার এবং রিনা সরকার নামের দুই প্রতিবেশী মঙ্গলবার নিজেদের মধ্যে বাড়ির ড্রেনের জল নিয়ে বদসায় জড়িয়ে পড়ে একটা সময় এই বদসা চূড়ান্ত আকার ধারণ করলে রিনা সরকার নামে ওই মহিলা পাথর জাতীয় একটি বস্তু দিয়ে শিপ্রায় সরকারের মাথায় আঘাত করে এই আঘাতের ফলে সাথে সাথে রক্তক্ষরণ শুরু হয় শিপ্রায় সরকারের মাথা থেকে ঘটনাটি চাক্ষুষ করতে পেরে প্রত্যক্ষদর্শীরা তড়িঘুড়ি শিপরা সরকারকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনার পারিপার্শ্বিকতা এবং সম্ভাব্য ফলাফল অনুমান করতে পেরে এই ঘটনা যাতে বেশি দূর না এগোতে পারে সে বিষয়ে ময়দানে নেমেছে স্থানীয় শুভচিন্তক মহল মহলসহ। এলাকার গ্রাম প্রধান প্রাথমিক পর্যায়ে চিকিৎসার পর উভয়কে সাথে নিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং গ্রাম প্রধান গোটা ঘটনার ফয়সলা করবেন বলে জানা গেছে

এভাবে বাড়ির ড্রেনের জল যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই মহিলার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষকে কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না এলাকার শুভচিন্তক মহল রিপোর্ট আর নিউজ